হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করলাম ঈদের আগের দিন থেকে, আর ঈদের কয়েকদিন হয়ে গেল, ব্লগ দেওয়া হয় নাই এখনও। তো ভাবলাম আর ডিলিট করা যাবে না, এখনই দেওয়ার সময়। তো ঈদের আগের দিন থেকেই ক্লিনিং স্টার্ট করে দিয়েছিলাম আমরা, কারণ ঈদের দিন তো সময় পাওয়া যাবে না, সেজন্যই সব কিছু ক্লিনিং শুরু করে দিয়েছি ঈদের আগের দিন থেকে। তো শেষ করার পর আমরা ঈদের সব রান্না বান্না শুরু করে দিব। তো এখানে আমার ছেলে আমার আম্মুর সাথে খেলা করতেছে, অনেকে মজা করতেছে, আর আমি সব কিছু শেষ করলাম ঘর গোছানো। আর এখানে অর্ডার দিয়েছিলাম কেক, কারণ ঈদের দিন পাওয়া যাবে না। তারপর যা যা ঈদের দিন নাস্তা রেডি হবে সেগুলাই প্রিপারেশন চলতেছে। তো আসলে গলার অবস্থা এত বেশি ভালো না, এখনও পুরোপুরি গলা ঠিক হয় নাই, সেজন্য বয়স চেঞ্জ হয়ে গেছে। তো সবার ঈদ কেমন গেল নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের প্রিপারেশন সব রেডি, রাতের বেলা ঈদের ডেকোরেশনটাও চিট্টে করে নিলাম। তো দেশে ঈদ আসলেই অনেক মজা, সবাইকে নিয়ে করা হয়, তারপর আবার এমনিতেই মজা লাগে ফ্যামিলির সাথে ঈদ করা হয়, তারপর আবার অনেক মানুষ বাংলাদেশে সবার সাথে দেখাশোনা করা হয়, যাওয়া হয়, আসা হয় সবার বাসায়, সেই জন্য দেশের ঈদ তো আলাদাই। দেশের ঈদ মানেই ঈদ, আমাদের ওইখানের থেকে দেশের ঈদ মানে ঈদ। আমরা তো একা একা ওইখানে আর ঈদ কী করে করব, জাস্ট খালি শুধু খাওয়া দাওয়া একটু কাপড় চোপড় পরা এটাই। দেশের ঈদ আসলেই অনেক মজা, অনেক মজা। তো অনেক হ্যাপি, অনেক দীর্ঘ অনেক বছর পর দেশে ঈদ করলাম। তারপর আমার ছেলের প্রথম রোজার ঈদ, তো সব কিছু মিলে আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম এই ঈদটাকে ঘিরে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম। ঈদের সময় আর মেহেদি না পড়লে কি ঈদ হয়, সেও মেহেদি পড়াও হয়ে গিয়েছে আগের দিন। তারপর এখানে সবার ঈদের কাপড় রেডি করা হলো ঈদের দিন। তো এখানে আমাদের সবার এবার হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। তারপর ছেলেরা নামাজের সময় নামাজে যাবে, সেই জন্য শুধু সেমাই আর খেজুর খেয়ে নামাজে যাওয়ার জন্য ওরা রেডি হচ্ছে। তো সব কিছুই আমি একটু ছোটো ছোটো করে ক্লিপ রেডি করে রাখছি। আর আমরা যখন একা একা ঈদ করবো তখন বাংলাদেশের ঈদটাকে অনেক মিস করব। তো তারা ঈদের খাওয়া দাওয়ার পর এখানে খোলাখুলি চলতেছে। তো অ্যাকচুয়ালি সালামের জন্যই খোলাখুলি আগে শুরু। তো আলবির আব্বু তারা ঈদের নামাজে চলে গিয়েছিলেন শাহিদগা, তো সেখানে কিছু ভিডিও আমি শেয়ার করলাম সেখানে। এখানে ঈদের নামাজ শেষ হয়ে গেল, তারা ঈদের নামাজ পড়ে বাসায় চলে আসবেন, তারপর আমরা ফুল নাস্তাটা খাওয়া শুরু করে দিব। এখানে আমরা তৈরি করেছিলাম দুই জাতের সেমাই, তারপর পিঠা, তারপর নুডলস, হালিম, আর পরে হলো ফালুদা। তো সবাই মিলেই নাস্তা রেডি করা হয়েছে, আমার আম্মু করেছেন, ফুফু করেছেন, আমি করেছি, সবাই মিলে। তো আসলে সবার সাথে কয়েকটা নাস্তা খেলেও অনেক মজা লাগে, আর এখানে মাশাল্লাহ অনেক নাস্তার আইটেম করা হয়েছে। তো এখানে আমাদের কিছু ফটো সেশন করে নিলাম। তারপর আমরা বিকালবেলা ঘুরতে যাব আমার একটা আন্টির বাসায়, সেজন্য এবার ঈদের কাপড় আরেকটা ঈদের কাপড় পরে নিচ্ছি, এখানে সব জুয়েলারি। তো এখানে আমি একে একে সব কিছু রেডি করে নিয়েছি ঈদের সব জিনিসপত্র পরার জন্য। এখানে সব জুয়েলারি, মেকআপ সব কিছু একসাথে রেডি করে নিচ্ছি, কারণ রেডি করা থাকলে সাথে সাথে পরা যায়, খোঁজা লাগে না, আর না হলে তো এটা কই ওইটা কই এই একটা ঝামেলা হলো সবসময় হয় আমার সাথে। এখানে একটা ফোনের কেস কাস্টমাইজ করে নিয়েছিলাম, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে নিই, অনেক সুন্দর। তো এবার কেক কেটে তারপর আমরা চলে যাব ঘুরতে, কেক খাওয়া দাওয়া করার পর। এটা অ্যাকচুয়ালি বিকালবেলা আমরা ঈদের কেকটা সকালবেলা আর কাটা হয় নাই সবার জন্য ওয়েট করতে করতে। তো বিকালে এটা আমরা কেটে তারপর খাওয়া দাওয়া করে ঈদে বেড়াতে চলে যাব। তো এখানে কেক কাটা শুরু। তো নিশ্চয়ই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ঈদের ব্লগটি কেমন লাগলো, আর আপনারা ঈদের দিন কী কী করলেন সব কিছু। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে কেক কেটে খাওয়া দাওয়ার পর আমরা সালামির পর্ব শুরু করব।
তো এনজয় করে দিন সালামের পর্বটা সালামি কি তারপর সালামি পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বেড়ানোর উদ্দেশ্যে। তো আমরা ঘুরতে যাচ্ছি আন্টির বাসায়, আর আন্টির বাসায় গিয়ে তারপর আমরা অনেক সুন্দর একটি জায়গা পেয়েছি গ্রামের মতো, তো ওইখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।